ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে 14টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডেডলাইন দেওয়া হয়েছে। না গেলে ছাত্র ভর্তি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ব্র্যাক, স্ট্যামফোর্ড, আশাসহ 14টিকে সময় দেওয়া হয়েছে কয়েক দফা। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 113। আইন অনুযায়ী কার্যক্রম শুরুর 12 বছরের মধ্যে যেতে হবে স্থায়ী ক্যাম্পাসে। 12 বছর পার করেছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 53টি, যার মধ্যে 14টি এখনও ভাড়া ক্যাম্পাসেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 18টিকে গত বছরের এপ্রিলে হুঁশিয়ারি দিলে 4টি স্থায়ী ক্যাম্পাসে যায়। ইউজিসি বলছে বাকি 14টি বিশ্ববিদ্যালয় জমি কিনেছে, অনেকে ভবন নির্মাণের কাজও শুরু করেছে। এর প্রেক্ষিতে আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে শিক্ষার্থী ভর্তি বন্ধ। তারা কমিশনের কাছে সর্বোচ্চ 6 মাস সময় চেয়েছে, কমিশন 6 মাস সময় দিয়েছে। আমরা আশা করছি যে এই 6 মাসের মধ্যে হয়তো তারা তাদের নিজস্ব ক্যাম্পাসে যেতে পারবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে অনেকের ভবন প্রস্তুত, কিন্তু গ্যাস বিদ্যুৎ না পাওয়ায় নিজ ক্যাম্পাসে যেতে পারছে না। যারা এখনো কাজ শুরু করেনি তাদেরও তাগিদ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত 2010 সালের আইন বলবৎ থাকবে, ইউজিসি যেসব ব্যবস্থা আইন সঙ্গত গ্রহণ করবে সেটা মেনে নেওয়া সবারই দায়িত্ব। স্থায়ী ক্যাম্পাস ছাড়াও ভিসি প্রভিসি না থাকার অভিযোগ রয়েছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।